এইটা হইলো কুমিল্লা জেলা হোমনা থানা, হ্যাঁ হোমনা থানা পঞ্চবটি দরবার শরীফ হাজি সুলেমান শরীফ মতুল্লা রায়। এটা আপনার ঢাকা থেকে গরিপুর নাইমা হোমনা একতা বাস আছে, বাস হিন্দি আছে, পঞ্চবটি সুলেমান শাহ হাজির দরবার করলেই এখানে আসতে পারবে। এইভাবে টাকা লইছে আবার গা কামড়ে তার অমাইয়া বিয়া দিতে পারে না, টাকাটা কেউ ঘর দিয়ে থাকতে পারে না। তিন কিনা আসলো এলাকা আসলো আসলো আমাদের বাড়ি থাকতো, হ্যাঁ আবার দেশিতে মারা যাওয়ার পরে ওনার আম্মু এখানে পাতা কান্দি, হ্যাঁ পাতা কান্দি বিজয়নগর উনি বেশিরভাগই ধ্যানে থাকতেন, উনি বেশিরভাগই ধ্যানে থাকতেন, কথা খুবই কম বলতেন, হ্যাঁ এবং বেশিরভাগই নীরবে থাকতেন, ওনার ধ্যানে উনি থাকতেন, উনি আল্লাহর ধ্যানে থাকতেন, রাসূলের ধ্যানে থাকতেন, উনি দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা ছিল না ওনার মধ্যে, লোভ লালসা হিংসা নিন্দা বাড়ি গাড়ি আরাম আয়েস খাবার দাবার এই ধরনের কোনো মন মানসিকতা ছিল না, উনি ছিল শুধু মানব সেবায় নিয়োজিত। হাজী সুলেমান শাহ রহমতুল্লাহ রায় যেই ন্যায় নীতি আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা ওইভাবেই মানুষকে শিক্ষা দিতেছি এবং মানুষের প্রতি আদর মহাব্বত ভালোবাসা, এখানে দূর দূরান্ত কেউ আসলে থাকে আপ্যায়ন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে রেস্টের ব্যবস্থার জন্য যা দরকার আমরা সেইভাবে ব্যবস্থা নেই, আমাদের এইখানে আইসার কোনো মানুষ যাতে কষ্ট পেয়ে যাইব এ ধরনের ব্যবহারের কোনো লোক আমাদের এখানে ইনশাল্লাহ নাই, আমরা সবাই যতটুকু আমাদের সাধ্য মতো চেষ্টা করি সবাইকে আপ্যায়ন করার জন্য। তিনি হাতিমার গা করালো যে করোনা থাকছে বা আটটা গায়ে থাকছে ওই টেহার একটা এত বড় গাঠি আছে এটা দিয়ে এইটা দিতে এই জিনিস নিয়ে থাকে।
এটা হচ্ছে হেদায়েতের জন্য একটা জায়গা, যে যদি মানুষ নিরুপায় মানে তার আর কোনো জায়গায় কোনো মানে ইয়ে নাই, বিশ্বাস আস্থা এবং তার শেষ সম্বল হিসেবে ওলি আল্লাহ আশ্রয় আসতে পারে। এখানে আসে অনেকে অনেক চিন্তা করে এখানে আসে, যেমন এখানে আপনার এই যে বেদির কথা বলা হয়েছে, বলছে যে সৃষ্টির শুরুতে আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার মাধ্যমে আল্লাহ 3000 রোগ ব্যাধি আমার মাধ্যমে থাকে, আমার জন্মের সাথে সাথে আমার ঠিক সে কর্ম অনুযায়ী আমার রোগের উদয় হয়। আমরা যখন আমাদের যৌবন থেকে আমরা পৌরুর দিকে আমরা যাই তখন এই রোগ ব্যাধি গুলো আমাদেরকে গ্রাস করতে কি হয় সহজ হয়। ঠিক তদ্রুপ ওলি আল্লাহরাই আমি কিভাবে পূর্ণ থাকব, আমি কিভাবে আমার মানসিক শক্তি ধরে রাখবো, আমি কিভাবে সমাজের জন্য সেবা করার জন্য আমি সুস্থ থাকা দরকার, নয়তো আমি সমাজের সেবা করব কিভাবে। এখানে ওলি আল্লাহর আবার রিজিক বন্টনা করেন, এই যে একজনে কিছুক্ষণ আগে একটা মুরুগ নিয়ে আসলো, সেই মুরুগটা কিন্তু তাবারুক পাকো, এটা তাবারুকের মধ্যে যাবে, আজকে তাবারুক এই শুরু হয়ে গেছে অলরেডি আপনার সকাল থেকে, যারা আসতেছে যাদের এখানে রিজিক আছে তারা খাবার দাবার শুরু হয়ে গেছে। তো বলছে এখানে আবার রিজিক বন্টনা করার আবার আপনার ওলি আল্লাহর সুযোগ দেব। I'm not afraid.